আসসালামু আলাইকুম, পাখি পালন চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। বাজরিগার পাখি সম্পর্কে সবকিছু জানুন এই ভিডিওতে। আজকে আমরা জানাবো বাজরিগার পাখি সম্পর্কে খুঁটিনাটি সবকিছু। বাজরিগার পাখি সাধারণত প্যারাকিট গোত্রের পাখি। এদের আকৃতি ছোট, লম্বা লেজ বিশিষ্ট ও দানাদার খাদ্য গ্রহণকারী টিয়া জাতীয় পাখি। এই পাখি মূলত অস্ট্রেলিয়ান পাখি। এটা অস্ট্রেলিয়ান হলেও এখন সারা বিশ্বে খাঁচায় পালিত হিসেবে খুব জনপ্রিয়। বাজরিগার পাখি মূলত গাছের ডালে ঘর করতে পছন্দ করে বন্য পরিবেশে, কিন্তু পোষা পাখি হিসেবে এর জন্য ভালো পরিবেশ দরকার। এই পাখি প্রাকৃতিকভাবে সবুজ ও হলুদ সঙ্গে কালো রঙের হয়। দেখতে এরা টিয়া পাখির মতো হয়ে থাকে। বাজরিগার পাখি বিভিন্ন নামের হয়ে থাকে, যেমন অ্যালবিনো, লোটিনো বাইল, ডিনিসপাই ও ইংলিশ বাজরিগার। অ্যালবিনো বাজরিগার সাদা রঙের লাল চোখ বিশিষ্ট। এই বাজরিগার পৃথিবীর অন্যতম জনপ্রিয় পোষা পাখি। এই পাখি একবার ডিম বাচ্চা দেওয়া শুরু করলে তো আর থামেই না। এরা বছরে 6 থেকে 7 বার ডিম বাচ্চা করে থাকে। এই পাখি পালন করে অনেকে সফল হয়েছে। এক জোড়া বাজরিগার পাখি পালন করার জন্য খাঁচার উপযুক্ত মাপ হচ্ছে 24x18 ইঞ্চি। এই পাখি বাণিজ্যিকভাবে পালন করার পাশাপাশি বাসা বাড়িতেও পালন করা যায়। বাসা বাড়িতে কীভাবে এই পাখি পালন করা যায় সে সম্পর্কে পরবর্তীতে কোনো এক সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। পাখির যে কোনো সমস্যা কিংবা পাখি সম্পর্কিত যে কোনো ভিডিওর জন্য কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।